ঘটনাটা শোনার পর আমি যেটা বিশ্বাস করতে পারছিলাম না, কারণ একটা মানুষ যার সাথে আমার পার্সোনালি আলাপ নেই, কিন্তু এটা ভাবলে কেমন লাগে না যে এই মানুষটাকে আর কোনোদিন দেখতে পাবো না, আর তার কাজও দেখতে পাবো না, যেহেতু অভিনেত্রী এত ভালো কাজ করছিল। তো সেই সব দিক থেকে আজকে আমার খুব খারাপ লেগেছে। আর একটাই কথা বলবো যে মানে এখন আমাদের ইন্ডাস্ট্রি বলো বা ইন্ডাস্ট্রির বাইরে, এই যে জেনারেশনটা আমাদের না, এই জেনারেশনটা আমি কিন্তু খুব মানে সহজেই গিভ আপ করে নেয়। হ্যাঁ, মানে আমি আমার জীবনটা কোনো কারণেই গিভ আপ করতে হয় না, সে অধিকার তো আমাদের নেই, আমাদের বাবা মাদের হাতে সেটা, আমাদের বাবা মারা আমাদের যদি জন্ম দেয় তাহলে একমাত্র তাদের এবং ভগবানের, তাদের নিজেদের জীবন শেষ কোনো অধিকার নেই। একটা কথা বলেছে মানে চারপাশে কত লোকের চাহিদা দেখছেন, তারাও নতুন করে স্বপ্ন দেখছে। আরো মানে পভার্টি তো এক্সট্রা লেভেলের রয়েছে এখন, মানুষ আমি জানি না কি হয়েছে, নানা রকম বিকল্প শুনছি, সুসাইড অর মার্ডার, বা যদি সুসাইড হয়ে থাকে তাহলে এটা তো একটা রিজনই নয়, একটা সম্পর্কে গিয়ে বা কিছু একটা সম্পর্ক সমস্যা বা এমনি কোনো সমস্যা জীবন শেষ করার। আমার মনে হয় যে যদি ওর বাবা মা ওই ওই সময় তার পাশে থাকতো তাহলে হয়তো আবার একবার ভাবতো, কিছু টান থাকতো। তো এইটাই বলার যে আমার মনে হয় যে লিভ ইন বা এই ধরনের রিলেশনশিপে না গিয়ে আমার মনে হয় ফ্যামিলির সাথে সময় কাটাও, বা লিভ ইনও যদি করো তাহলে যদি কখনো কোনো ডিপ্রেশন মনে হয় ফ্যামিলির কাছে চলে যাও, শিফট টু ইওর ফ্যামিলি, যে ফ্যামিলিকে আমি পুরো কথাটা কথাগুলো বলবো, বিকজ এন্ড অফ দ্য ডে আমাদের সব থেকে কাছের কিন্তু আমাদের পরিবার, বাবা মা, এই আমাদের জেনারেশনে দাঁড়িয়ে। কারণ মানুষ এখন খুব বেশি অ্যাভেলেবেল, আর সম্পর্কে সমীকরণগুলো খুব ইজিলি পাল্টে যায়, আজকে এ জানু তো কালকে দুঃসা কই জানু যাতে। তো তামিল সেখানে গিয়ে খুব বড় একটা পার্মানেন্ট জায়গায় রয়েছে। তো আমাদের জেনারেশনে সবার উচিত ফ্যামিলির সাথে সবকিছু শেয়ার করা, তাহলে হয়তো এই দিনটা দেখতে হতো না। ডিপ্রেশন সবার জীবনে আসে, কেউ ভালো নেই। আর শেষে এটাই বলবো যে আমার আমার ওর পরিবার, ওর যারা খুব কাছের মানুষ, যারা ওর জন্য খুব কষ্ট পাচ্ছেন, নিয়মিত চোখে জল ফেলছেন, কারণ এগুলো নিয়ে আজ 4 দিন নিউজ হবে, তারপরে 5 দিনের দিন সবাই ভুলে যাবে, কিন্তু যারা মনে রাখছে বা যারা ওর জন্য নিয়মিত চোখের জল ফেলবে সারা জীবন, সেটা হলো ওর পরিবার, ওর বাবা মা। তো তাদের জন্য আমার সত্যি মানে কি বলবো, আমার অনেক সমবেদনা তাদের জন্য রইলো। তারা মেয়ের আত্মার শান্তি শান্তি কামনা করুন, আর আমিও পল্লবীর আত্মার শান্তি কামনা করছি, যেখানেই থাকুক ভালো থাকুক, আর এরপর যে জন্মটা ও নেবে সেই জন্মে যাতে এই ভুল আরো না করে, ও যাতে এটা বোঝে যে পৃথিবীর নিয়মই এটা, মানুষ মানুষকে ভুলে যায় কিন্তু নিজেকে টিকিয়ে রাখতে হয়, এটাই লড়াই, এটাই মানুষ।